মা, তোমার ছেলের মেজাজ দেখলে তো? চাকরি না পেয়ে, না এবার বোধহয় তোমার ছেলেকে তুমি ধরে রাখতে পারলে না। আমার কি, আমার আর ধরে রাখার কি আছে? যার সামলাবার সে যদি সামলাতে পারে। বুলবুল জানে কি কি আবার আজকের এর কথা জানে? কিসের কথা? কিসের? আরে বাবা, তোমার এই চাকরির কথা ঢং বারবার শুনতে ইচ্ছে করছে না? মা, আমার ডাইং ক্লিনিং এর বিলটা বার করে রাখো ব্যান্ড বক্সে, দাড়ি কামানো হয়ে গেলে ওটা আনতে যেতে হবে। কি রে, বললি না তো জানেও? দিদি, তুই আবার পেন্সিল কেটেছিস আমার ব্লেড দিয়ে। আমি কি করে জানবো যে তোমার ব্লেড? তুমি জানো না ইয়ার কি? আচ্ছা দিদি, তুই কি বলতো, আমি পয়সা দিয়ে ব্লেড কিনবার তুই যা ইচ্ছে তাই ব্যবহার করবি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিনে দিলি তো হলো। বাহ, ভারী তো একটা ব্লেড, তাই আবার এত ইয়ে। দেখ দিদি, বাজে বাজে কথা বলবি না তো। আমি বলছি, মোড়ের মাথায় দোকান আছে, ব্লেড আছে, ইচ্ছা তো ওখান থেকে কিনে নেবে, আমারটা তুমি ছোবে না, ব্যাস। ওই রে রঞ্জু, পাচ্ছি না তো বিলটা। এই সেরে কি হলো, পেলে? এই ছোট কাগজের মতন উপরে লেখা আছে ব্যান্ড বক্স, একটা ফুল স্যুট, একটা বোধহয় টাটো ছিল। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি আমায় দিয়েছিলে বিলটা? দেখো মা, লন্ড্রির যত বিল আমি তোমার হাতে দিই তো। তা তো দিস, যখন দরকার পড়ে তোমার কাছ থেকে নিই নিই তো। তা তো সত্যি, কিন্তু তাহলে তুই দিয়েছিলি বলছিস না? তাহলে হারিয়েছ? হারাবো কেন, আছে এখানে কোথাও। কিন্তু পাচ্ছ না তো। আমার তো সবকিছুই এখানে থাকে। এটা নেই অর্থাৎ হারিয়েছ? না না, হারাবো কেন। আচ্ছা তুই কখনো নিয়ে যাসনি তো? না। তাহলে গেল কোথায় তুমি মা? আমার এই গুছিয়ে রাখার ব্যাপারটা একটু এই করতে পারবে? দেখ রঞ্জু, তুই বড্ড বাড়াবাড়ি করছিস, চাকরি যেন আর কেউ করে না। 3 মাস না আগেকার কবেকার বিল না পাওয়া গেলে তোমার একবার বাড়ি মাথা করতে না? আরে বাবা, ওটা না দেখালে লন্ড্রি থেকে ওগুলো আনা যাবে না, বুঝেছো? আর ওগুলো না পেলে বাবা, এটা সাহেব কোম্পানি, স্মার্ট হতে হবে, স্মার্টনেসটাই আসল। এই তো আচ্ছা, তোর কবে আনবার কথা ছিল বল দেখি? 3 মাস আগেই ডিউ ছিল। সময় মতো এনে রাখলে তো এই কাণ্ড হতো না? এনে রাখবো কোথায়, রাখবার জায়গা আছে? পোকায় কাটতো না? আরে এই তো, এতক্ষণ কি দেখছিলাম আমি? এই তো
রঞ্জিত মল্লিক, আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি, থাকি ভবানীপুরে। এই টুকিটাকি কাজ, এই ধরুন প্রুফ দেখা থেকে শুরু করে প্রেসের যাবতীয় কাজ, এটা ওটা, এমনকি বিজ্ঞাপন জোগাড় করা, তাগাদা দেওয়া, সব ভীষণ আনইভেন্টফুল লাইফ মশাই আমার। আর এইটা মৃণাল সেনের, ওই যে ভদ্রলোক ছবি টবি করেন, ওনার খুব ভালো লেগে গেল। আমাকে বললেন ঠিক আছে, তোমাকে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা নিয়ে তাড়া করবো। দেখুন, আচ্ছা বলুন তো মশাই, আপনারা কোনো মানে আছে? আমাকে নাকি বাড়তি কিছু করতে হবে না, আমি যা তাই আমি করব, ভাবুন। আচ্ছা মৃণাল সেনকে আমি বলেছিলাম আমার একটা বড় ডাক্তির ব্যাপার আছে, এই আজকের ঘটনা। হ্যাঁ, তো উনি শুনে বললেন ফাইন, একটা দারুণ একটা নাটক ব্যাপার হবে, বুঝছেন? ব্যাপারটা বুঝলেন না? ওনার ব্যবসাটা না জমবে ভালো, আর এই আমাকেই ভাঙিয়ে। দেখলেন কেমন তাড়া করেছে, দেখলেন? হ্যাঁ, যাক চলে গেছে। আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি, এই এতক্ষণ যা দেখলেন সব কিন্তু সত্যি নয়। আমি ট্রামে করে যাচ্ছি এটা সত্যি, ওই যে আমার ছবিটা দেখলেন ওটাও সত্যি, আর আমার এই চাকরির ব্যাপারটা পুরোপুরি সত্যি। কিন্তু ওই আমার মা যাকে দেখলেন না, উনি কিন্তু আমার মা নন, উনি একজন অভিনেত্রী। লক্ষ্মীর পট আনতে বলেছিলেন, এই দেখ কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। এই অবস্থায় আমার নিজের মা যা করতে পারতেন তাই করানো হচ্ছে ওকে দিয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমি তো মার ছেলে, হুবহু মিলে যাচ্ছে। আর ওই আমার দিদি, বেচারি এক বছরে হয়নি বিয়ে হয়েছে, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে। লোকটা ভীষণ বাজে, একদম বাজে। আর কাকে নিয়ে নাকি যাক, ও আমার আবার তাড়া আছে, আমার পেশে যেতে হবে, চাকরিটা তো এখনো ছাড়িনি, দায়িত্ব আছে, বুঝছেন? আচ্ছা নমস্কার। কি এটা আপনারা সিনেমা বলেন নাকি? এ তো আমার কথা, আপনার কথা।